আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বার্গার রেসিপি। তো চলুন দেখে নেই আজকে আমাদের কী কী লাগবে চিকেন বার্গার রেসিপির জন্য। এখানে আমি চারটা বার্গার বন নিয়েছি। বার্গার বনটা আমি দোকান থেকে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস কিমা করে নিয়েছি। আপনার চাইলে এটাকে কুচি করেও নিতে পারেন। তো ফ্রেন্ডস, এরপর আমরা নিয়ে নিব বেড গ্রাম। দেখুন এখানে আমি বেড গ্রামটা নিয়েছি, এটা কিন্তু শুকনো না, এটা জাস্ট আমরা যে পাউরুটিটা খাই সেই পাউরুটিটাকেই আমি ব্লেন্ডারে এরকম বেড গ্রামের মতো তৈরি করে নিয়েছি। তো আপনারা এইটাই নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি চলে যাচ্ছি, এটাকে আমি মাংসটাকে প্রথমে এখন ম্যারিনেট করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, এরপর দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিব হলুদ 1 চা চামচ, এরপর দিব মরিচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চামচ পরিমাণ, এরপর দিচ্ছি দারচিনি গুঁড়ো 1/2 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব সয়া সস 1 চা চামচ পরিমাণ, এরপর এর ভিতরে দিয়ে দেবো আমি 1টি ডিম, এরপর আমি যে বেড গ্রামটা করেছি সেগুলোকে দিয়ে দিব। বেড গ্রামটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। আমি এখানে 4 পিস পাউরুটি ব্রেড ক্রাম করে নিয়েছিলাম, আপনারা চাইলে বেশি কম বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এরপর আমি এটাকে ভালো করে মেখে নিব। তো আমার এটা মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। এটা আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি তৈরি করে নেব আমাদের বার্গার সসটা। এখানে আমি টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ, মেয়োনিজ দিয়ে দিব আমি এখানে 4 চা চামচ পরিমাণ। সসটা আপনারা বাড়িয়ে কমিয়ে ইচ্ছে মতো বানাতে পারেন, যে যতটা ব্যবহার করবেন সেই পরিমাণে বানিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, চিনিটাও আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আমার সসটা তৈরি হয়ে গেছে, দেখুন। এখন আমি আমার যে বার্গারের প্যাটির যে রেসিপিটা ছিল সেটা এখন আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আমার বার্গারের প্যাটিগুলো তৈরি করে নেব। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি, এটা চেপে চেপে হাত দিয়ে সুন্দর করে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে পুল্টে ভালো করে ভেজে নিয়েছি একদম মিডিয়াম আঁচ দিয়ে, যেন ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। সেভাবে আমি এটাকে
ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ, এটা আমি দিয়েছি মজারেলা চিজ। আমার কাছে স্লাইস চিজটা ছিল না, তাই আমি এখানে মজারেলা চিজটা ব্যবহার করেছি। আপনার চাইলে এটি স্কিপ করতে পারেন। এরপর আমি কিছুক্ষণ চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটাকে তুলে নিব। তো এইভাবে আমি সবগুলো পেটি ভেজে নিয়েছি। এরপর আমি এটা বনের সাথে সেট করে দেব। এখন এখানে আমি প্রথমে সস দিয়ে বনটাকে সুন্দর করে আমি দুই সাইডে সস দিয়ে দিচ্ছি। এরপর আমি এটার ভিতরে পেট বসিয়ে দিব। এখানে একটি পেটি বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি টমেটো স্লাইস, দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আপনারা লেটুস পাতাটা ইউজ করতে পারেন। আমার যদিও বাসায় লেটুস পাতা ছিল না, তাই আমি ব্যবহার করলাম না। বাসায় যা ছিল তা দিয়েই আমি তৈরি করেছি। তো ফ্রেন্ডস, আমার তৈরি হয়ে গেল আমার সবগুলো বার্গার। তো আপনাদের এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।